আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, হতে পারে আপনি বিশ্বের সবচাইতে খারাপ ব্যক্তিদের মধ্যে একজন। আপনি প্রেম করেছেন, জেনা করেছেন, মদ খেয়েছেন, মাতাল হয়েছেন, সবার উপরে এমন কোনো পাপ নেই যেটা আপনি করেননি। এত কিছু করার পরও আপনি কি জানেন আল্লাহ চাইলে আপনাকে ছোট একটি ভালো কাজের মাধ্যমে মাফ করে দিতে পারে। আমরা সবাই সহিহ হাদিসে বর্ণিত বনি ইসরায়েলে সেই দুর্ধর্ষ খুনির কথা জানতে পারি। সে ছিল এত বড় খুনি, 100 জন মানুষ হত্যা করার পরও আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছে, তার জীবনের সকল পাপ তিনি ক্ষমা করে দিয়েছেন। কারণ সে ব্যক্তি আন্তরিকভাবে তাওবা করেছিল, সে অনুতপ্ত হয়েছিল তার পাপের কারণে। এই জন্য আল্লাহ তাকে তার রহমতের চাদর দিয়ে আবৃত করে নিয়েছেন, তাকে আশ্রয় দিয়েছেন, আর তার পূর্বে সকল গুনাহ তিনি ক্ষমা করে দিয়েছেন। আরেক ব্যভিচারের ঘটনা আমরা সবাই জানি। সে মহিলাটি একটি কুকুরকে পিপাসার্থ অবস্থা দেখেছিল এবং সে ওই কুকুরকে পানি পান করিয়েছিল, আর আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন। তাছাড়া হাদিসে বর্ণিত হয়েছে এক ব্যক্তি রাস্তা থেকে একটি কাঁটা সরিয়ে দিয়েছে, যার কারণে সে জান্নাত লাভ করেছে। তাছাড়া আরেকটি হাদিস রয়েছে এক ব্যক্তিকে হাশরের দিনে আল্লাহ তাআলা ডাকবেন, ডেকে বলবেন তোমার একটি আমল রয়েছে, যে আমলের কারণে তোমার 99টি পাপ আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য ভাই বোনেরা, আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। আমরা তো জানি না আমাদের কোন ভালো আমলের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন, আমাদের সকল গুনাহ তিনি ক্ষমা করে দিবেন। তার দয়া অন্যরকম, তার রহমত আমাদের জন্য অন্যরকম। এই জন্য যত বড় গুণাগার হবেন তত বেশি তাওবামুখী হবেন, হতাশ হবেন না, বরং লজ্জিত হবেন, অনুতপ্ত হবেন, কাঁদবেন, আল্লাহর কাছে ভুল স্বীকার করবেন, যেমনটা আদম আলাইহিসসালাম করেছেন। তিনি বারবার দোয়া করেছেন, এছাড়া অন্যান্য নবীগণ আল্লাহর কাছে দোয়া করেছেন, তাওবা করেছেন, আর দ্বিতীয়বার একই গুণা করবেন না, প্রতিজ্ঞা করবেন যেন দ্বিতীয়বার গুণা আপনার পক্ষে না হয়। মানুষ আপনার ভালো কাজ ভুলে যায়, কিন্তু আল্লাহ তাআলা কখনো ভালো কাজ ভুলেন না। মানুষ আপনার খারাপ কাজগুলো মনে রাখে, আপনাকে স্মরণ করায়, বারবার আপনাকে কোঁচা মারে, কিন্তু আল্লাহ তাআলা আপনার সকল কিছু মনে রাখেন। আমাদের খারাপ কাজগুলো তিনি ক্ষমা করে দেন, আর ভালো কাজগুলো তিনি উজ্জীবন করেন, নেকিতে পরিণত করেন। মনে রাখবেন, আল্লাহ ছাড়া আমাদের আর কোনো আশ্রয় নেই, আল্লাহ ছাড়া আমাদেরকে আর কেউ ক্ষমা করতে পারে না, তার ক্ষমা অসীম। আপনার গুনাহ যদি পার পরিমাণ হয়ে থাকে, আল্লাহ তাআলা ক্ষমা এর চেয়ে বেশি হবে। সুতরাং তাওবা করুন, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা তাওফিক দান করুক। আমিন।